एस्ट्रोयोगी पहला एस्ट्रोलॉजर कंसल्टेशन सिर्फ और सिर्फ एक रुपए में अभी डाउनलोड करें। বিভিন্ন গ্রহের পরিবর্তন দেখায় যে বেশিরভাগ রাশি চক্রের জন্য এটি একটি অনুকূল মাস হবে। আমাদের সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের যা দরকার তা হলো একটু সাহস, কিছু কঠোর পরিশ্রম এবং আমাদের উপরে থাকা তারকাদের থেকে কিছুটা জাদু। প্রতিটি মানুষের জীবনে পূর্ণ হওয়ার একটি ইচ্ছা থাকে এবং এই সময় মহাজাগতিক অবশ্যই আমাদের প্রত্যেকের অনুকূল হতে চলেছে। অপ্রয়োজনীয় উত্তেজনা এবং অতিরিক্ত চিন্তা আরও ঝামেলার কারণ হতে পারে, সুতরাং আপনার মনকে উপশম এবং শিথিল করতে ধ্যান এবং যোগব্যায়ামের অনুশীলনকে আলিঙ্গন করার চেষ্টা করুন। ভালোর জন্য আমাদের জীবনে নতুন পরিবর্তন আনা সম্পূর্ণরূপে আমাদের উপর নির্ভর করে। এই মাসটি প্রতিটি রাশির জাতকদের তাদের জীবন উন্নত করার যথেষ্ট সুযোগ দেবে। নমস্কার, আমি আচার্য পারমিতা অ্যাস্ট্রোয়োগির তরফ থেকে আপনাদের সকলের জন্য জুন মাসের মাসিক রাশিফল নিয়ে হাজির হয়েছি। আসুন দেখে নেওয়া যাক প্রত্যেক রাশির এই মাসে কী বলছে আমাদের জন্য। কন্যা রাশি, এই চিহ্নের আদিবাসীদের একটু চিন্তা করার দরকার নেই, কারণ এই মাসটি তাদের জন্য সবচেয়ে ভাগ্যবান হতে চলেছে। একটি কন্যা রাশির আধ্যাত্মিক আনন্দ অর্জনের পাশাপাশি সাফল্যে নতুন উচ্চতা অর্জন করতে চলেছেন। এই মাসের প্রথম পর্বে সূর্য মিথুন রাশিতে চলে আসছে। এটি একটি ইতিবাচক স্থানান্তর হবে যা নিশ্চিতভাবে বিশাল সুবিধা পেতে আপনাদের সাহায্য করবে। নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন আরও ভালোভাবে সংগঠিত করে ফেলেছেন। 18 জুন শুক্র বিষরাশিতে প্রবেশ করছে। আপনার আর্থিক অবস্থা ভালোভাবে হতে চলেছে। নতুন বিনিয়োগের পথ তৈরি করতে চেষ্টা করুন। এই ধারণাটি নিজেই সক্রিয় ইতিবাচক ফলাফল পেতে সাহায্য করবে। মঙ্গল 27 জুন মেষ রাশিতে স্থানান্তরিত হচ্ছে। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি দুর্দান্ত সময় হবে। আপনার পিতামাতাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন উদযাপনগুলি করার একটি ভালো সময়। এই মাসে একটি উত্তেজনাপূর্ণ বিষয় আপনাদের জন্য অপেক্ষা করছে। কন্যা রাশির জন্য এটি একটি প্রফুল্ল মাস হবে। আপনি আপনার কাছের এবং প্রিয়জনদের সাহায্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। প্রতারণামূলক অভ্যাস থেকে সাবধান থাকুন এবং সময়ের সাথে কি সব কিছু ভালো হয়ে যাবে সেই ধারণা নিয়ে এগিয়ে চলুন। সবশেষে এটা বলবো যে এতক্ষণ ধরে আমি যে সকল রাশির ফলাফল বর্ণনা করলাম তার সার্বিক ফলাফল, ব্যক্তিগত ফলাফল অবশ্যই আলাদা আলাদা হবে। ব্যক্তিগত ফলাফল জানতে অবশ্যই আপনারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন। এছাড়াও অ্যাস্ট্রোলজির অ্যাপে গিয়ে আমার সাথে বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আশা করছি আবার আপনাদের সাথে দেখা হবে। কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। নমস্কার। অ্যাস্ট্রোয়োগি, ইন্ডিয়াস নাম্বার 1 লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।